হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, শীতের শেষ, হালকা ফাল্গুনে কিছুটা ফাল্গুনি বাতাস, সন্ধ্যার দিকে ঝিরিঝিরি বাতাস একটু গ্রামের দিকে পাওয়া যায়। চিত্রনায়িকা অপু বিশ্বাস সুপারস্টার শাকিব খান জয়কে নিয়ে একটু ঘুরতে গেলেন। জয় প্রায় বায়না ধরে ঘুরতে যাবার, ঘুরতে গিয়ে সেখানে সে দারুণ দারুণ কাণ্ড ঘটায়। এই মুহূর্তে যেটা হলো, সুপারস্টার শাকিব খান অপুকে বললো, একদমই দুষ্টুমি করবে না, তুমি চুপ করে থাকো, একটা ছবি তুলব। অপু এমন নড়াচড়া শুরু করে দিল, সে যেটা দেখে হেসে দিল শাকিব খান, হেসে দিল অপু বিশ্বাসও। অপু পুরনো দিনের কথা মনে করতে চাইলে শাকিব খান বললেন, একদম চুপ, একটাও কথা বলবে না। জয় চুপ করে গেল বাবা মায়ের খুনসুটি দেখে। বন্ধুরা, আবরাম খান জয় তার কথা না বললেই নয়। জয় ঘুরতে অনেক বেশি ভালোবাসে, বাবাকে নিয়ে গান করতে পছন্দ করে, বাবাকে নিয়ে ঘুরতে তার অনেক মজা। সবকিছু মিলেই অপু জয় শাকিবের দিনগুলো কেটে যাচ্ছে অনেক বেশি সুন্দর, অনেক বেশি আনন্দের। এই আনন্দঘন পরিবেশের ছবি কখনো কখনো তাদের যারা প্রিয়জন থাকেন তারা ভাইরাল করেন, সাথে যারা থাকেন তাদেরকেও ভাইরাল করেন, কখনো কখনো নিজেরাই ছবি পোস্ট করেন দু একটা, আর যা দেখে চিত্রনায়িকা বুবলি ওদিক থেকে জ্বলতে থাকে। জ্বলাটাই তার স্বাভাবিক, কারণ জীবনে এমন একটি কাজ সে করে ফেলেছে যে কাজের জন্য তাকে এখন শুধুমাত্র জ্বলা ছাড়া আর কোনো কিছু করার নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস কঠিন শিকারী মানুষ, সে তার জীবনের ঘটে যাওয়া যত কিছু ছিল সব সামলে নিয়েছে। সে এখন প্রতিশোধের আগুনে জ্বলছে কিনা জানা যায় না, তবে ভালোবাসার আগুনে যে পুরোপুরি জ্বলছে সেটা একদমই বোঝা যায়, কারণ শাকিবকেই ভালোবাসে এবং শাকিবের প্রতি যে তার এত ভালোবাসা এত টান সেটা কিন্তু তার যারা সহকর্মী রয়েছে সবাই সেটা বুঝতে পারে এবং সবাই সেটা প্রকাশও করে। কিছুদিন আগে বাপ্পি চৌধুরী কিন্তু বলছিল, অপু দি কতটা ভালোবাসে শাকিব দাদাকে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, শাকিব খানের সঙ্গে আমার সম্পর্কটা ভালো, অপু দি আর শাকিব খান যদি আবার মিলে যায় আমাদের চাইতে আর কেউ এত খুশি কিছুতেই হবে না, আমরা সবাই সবসময় দোয়া করি স্রষ্টার কাছেই মানুষ দুটো যেন আবার মিলে যায়। জয় অনেক বেশি খুশি হবে, আমরাও খুশি হব, কারণ অপু দি আসলে শাকিব দাকে অনেক 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 বেশি ভালোবাসে, যে ভালোবাসা এই সমাজে বিরল। বন্ধুরা, অপু বিশ্বাস হয়তো নিজেকে সামলে নিয়েছেন, দেখিয়েছেন যে আমি পারি, আমি আমার জায়গায় ফিরে এসেছি, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছি, সন্তানকে নিয়ে ব্যস্ত রয়েছি, দিন শেষে সে একা এটাও যেমন সত্যি, দিন শেষে সুপারস্টার শাকিব খানও একা এটাও সত্যি। শাকিব তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে অপুর কাছে, দীর্ঘ 6 বছর পর অপুর কাছে ক্ষমা চাওয়া এটা কিন্তু কম কথা নয়, ক্ষমা চাওয়া যেমন তেমন ক্ষমা পাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার। সুপারস্টার শাকিব খান কি অপুর ক্ষমা পেয়েছেন কি না সেটা অপু শাকিবের যারা ভক্ত রয়েছেন তারা কিছুটা হলেও আজ করতে পারছেন। অপুকে প্রশ্ন করলে সে এখন নমনীয়ভাবেই সব কিছুর উত্তর দেন, তার পরিবারের কথা, জয়ের পরিবারের কথা, শাকিবের পরিবারের কথা তিনি কিন্তু বলেন যে ওরা সবাই অনেক বেশি ভালো, আমি যেটা একসময় বুঝতে পারিনি। বন্ধুরা, ভালো মানুষ বলেই হয়তো ভালো মানুষগুলো অপুকে ভালোবেসে আবার ঘরে নিয়েছেন, ভালো মানুষ বলেই হয়তো অপুও আবার তাদেরকে মেনে নিয়েছেন। বন্ধুরা, আমরাও চাই এভাবে সব ভ্রান্তির দূর হোক। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবারও।